আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো বর্তমানে চলতেছে বর্ষাকাল। বর্ষাকালে গরু পালন খুবই একটি কষ্টসাধ্য বিষয় এবং সবাই কিন্তু গরু পালন বর্তমানে বর্ষাকালে পালতে পারে না, কারণ না খাদ্যের অভাব, পর্যাপ্ত পরিমাণে ঘাসের অভাব, যার পর্যাপ্ত পরিমাণে ঘাসের জায়গা না আছে তার কিন্তু গরু পালন করা একবারে কিন্তু এক দুর্বিষহ হয়ে পড়ে, খুব কষ্টসাধ্য বিষয়। এই জন্য বর্ষাকালে কিন্তু গরুর দাম খুবই কম হয়ে থাকে। আমি হাটের দাম দর পর্যবেক্ষণ আলোচনা করে দেখছি যে বর্তমানে গরু ছাগল কারো ছাগলের দাম খুবই কম, কেননা যারা খাওয়াইতে পারে না বর্ষাকালে তারা কিন্তু গরু বিক্রি করে দেয়। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে কয়েকদিন পরে কিন্তু 2023 কুরবানি ঈদ, মুসলমানদের একটি ধর্মীয় অনুষ্ঠান, সেখানে কিন্তু সবাই কুরবানির গরু ছাগল কেনার জন্য অনেকেই কিন্তু ব্যস্ত। কিন্তু এই যে খামার উপযোগী গরুগুলো যে আছে সেগুলো কিন্তু আপনার বিক্রয় করতে নিয়ে যেয়ে অনেকে কিন্তু হতাশে পড়ে যায়। সেগুলো কিন্তু খুবই কম দামে পাওয়া যায়, কেননা সবাই তো কুরবানির গরু কেনার জন্য ব্যস্ত, এই গরুগুলো কিন্তু খুবই কম দামে পাওয়া যায়। এই জন্য আপনারা যদি চেষ্টা করলে এই গরুগুলো বর্তমানে খুবই কম দামে কিনতে পারবেন। অনেকেই আছেন গরু মনে করছেন 6 মাস 1 বছর পাইলেও কিন্তু লাভবান হতে পারে না, অনেকেই গরু 2 মাস পেলেই লাভবান হতে পারে। কোনভাবে আপনি যদি কিনতে না জিতেন তাহলে কিন্তু বিক্রি করতে গেলে লাভবান হতে পারবেন না। এজন্য আপনাকে এমন টাইমে গরু কিনতে হবে, এমন টাইমে আবার বিক্রি করতে হবে যাতে আপনার পর্যাপ্ত পরিমাণে লাভ হয়, সেই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। যেমন বর্ষাকাল, এখন হচ্ছে গরু কেনার একটু উপযুক্ত সময়, এখন সবাই কিন্তু বড় বড় গরু কেনার বেচা বিক্রি করার জন্য ব্যস্ত বা সেগুলো গরু কেনার জন্য ব্যস্ত। যেমন কোরবানি ঈদের পর যথেষ্ট পরিমাণে কিন্তু গরুর দাম হবে, তখন কিন্তু গরু কেনা খুবই মুশকিল হয়ে যাবে। এজন্য আপনারা যারা গরু কিনতে চান এখনই কিনে ফেলেন। গরু পালন করতে গেলে অবশ্যই আপনাকে বাড়ির আশেপাশে পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা থাকা লাগবে, তাহলে কিন্তু আপনার গরু পালন করা খুবই সহজ বিষয় হয়ে যাবে। আপনাদের বাড়ির আশেপাশে পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা করবেন, সাথে কুড়া পানি তো আছেই। গরু পালন করে লাভবান হতে চাইলে আপনাকে বেশ কিছু দিকে লক্ষ্য রাখতে হবে, বেশ কিছু জিনিসকে টার্গেট করে গরু পালন করতে হবে, তাহলে আপনি লাভবান হতে পারবেন। যেমন কেনার দিকে একটা টার্গেট করতে হবে যে কোন সময় গরু কিনলে বেশি লাভবান হওয়া যাবে আর কোন সময় বিক্রি করলে বেশি লাভবান হওয়া যাবে, এই দুইটা দিনের দিক বিবেচনা করে গরু পালন করলেই আপনি কিন্তু লাভবান হতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।